দর্শক বন্ধুরা নমস্কার, আপনারা দেখছেন মৃণালিনী এলেন, আমি রয়েছি রাজীব আপনাদের সাথে। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে বা আলোচনা করতে যাচ্ছি, আপনারা বুঝতে পেরেছেন যে আমাদের রাজ্যে এক সময়কার চাঞ্চল্যকর যে মামলা, সেই মামলায় অভিযুক্ত ছিলেন বাদল চৌধুরী। এবং সেই বাদল চৌধুরীর কি ভবিষ্যতে সাজা হতে চলেছে, কি বলছে পুলিশের চার্জশিট, পুলিশ কতটুকু তার তদন্ত সামনের দিকে এগিয়ে আনতে সক্ষম হয়েছে, যে সকল অভিযোগগুলো বাদল চৌধুরীর বিরুদ্ধে ছিল সেগুলো কতটুকু এস্টাবলিশড হবে মাননীয় আদালতে, সে বিষয় নিয়ে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। আজকে এই বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে বাদল চৌধুরীর কি সাজা হবে। এই বিষয় নিয়ে আলোচনা করার আগে বাদল চৌধুরীকে নিয়ে কিছু আলোচনা করা যাক। উনি কীভাবে রাজনীতির ময়দানে আসলেন, বর্তমান সময়ে দেখা যায় অনেক রাজনীতির ময়দানে অনেকে রয়েছেন, অনেকে উচ্চ পদে ওনারা বসে আছেন, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা কতটুকু রয়েছে সেটা রাজ্যবাসী ভালো করেই অবগত আছেন। আমাদের ত্রিপুরা রাজ্য অনেক পোর খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্বের জন্ম দিয়েছে, তাদের মধ্যে একজন হচ্ছেন বাদল চৌধুরী। তো বাদল চৌধুরী নিয়ে আলোচনা করতে গেলে ওনার প্রেক্ষাপটে নিয়ে আলোচনা অবশ্যই করতে হয়, নাহলে সম্পূর্ণ হয় না আলোচনা। তো সে বিষয় নিয়ে আলোচনা করার আগে আমি আপনাদেরকে কিছু তথ্য দিচ্ছি যেটা আপনারা অবশ্যই জানেন, তথাপি আমি আলোচনার আগে বাদল চৌধুরীর প্রেক্ষাপট আমি তুলে ধরছি। বাদল চৌধুরী ত্রিপুরা রাজ্যের রাজনীতিতে একজন দক্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব। বাদল চৌধুরী ছিলেন ত্রিপুরা রাজ্যের বিধানসভা সদস্য, বহুবার উনি মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছেন। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা মার্কসিস্টের হয়ে দক্ষিণ ত্রিপুরা ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধানসভায় ছিলেন বাদল চৌধুরী। ছাত্র রাজনীতি শুরু করেন 1968 সাল থেকে, তখন ওনার বয়স ছিল 17 বছর। পরে উনি কমিউনিস্ট পার্টি তথা মার্কসিস্টের সদস্য পদ গ্রহণ করেন। 1972 থেকে 1981 সালে তিনি বিলোনিয়া বিভাগের সিপিআইএমের সম্পাদক পদে ছিলেন। 1974 সালে উনি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া তথা মার্কসিস্ট রাজ্য কমিটিতে সদস্য হয়ে আসেন। 1977 সালে বাদল চৌধুরী প্রথমবারের মতো নির্বাচিত হয়ে রাজ্য বিধানসভার সদস্য হন। এরপর 1993 পর্যন্ত উনি বিধানসভার সদস্য ছিলেন। পরবর্তীতে 2008 সালে সিপিআইএমের সেন্ট্রাল কমিটিতে সদস্য হয়ে আসেন উনি। 2018 সালে ভারতীয় জনতা পার্টি সরকার প্রথমবার ত্রিপুরায় ক্ষমতায় আসে। এরপর বাদল চৌধুরীর বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে বিভিন্ন অভিযোগ এনে মামলা করা হয়। কী ছিল সেই সব অভিযোগ? প্রথমত সেকশন 13 ইন দ্য প্রিভেনশন অ্যাক্ট অফ করাপশন 1988। দ্বিতীয় অভিযোগ ভারতীয় দণ্ডবিধির 120B ধারা। তৃতীয়ত অভিযোগ ভারতীয় দণ্ডবিধির 420 ধারা। পঞ্চমত দ্য ইন্ডিয়ান পেনাল কোড 418 ধারায় মামলা রুজু হয় বাদল চৌধুরীর বিরুদ্ধে। এক কথায় বলতে গেলে ওনার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে, লেনদেন প্রতারণার অভিযোগ। এবার এইসব মামলার প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করা যাক। আজ থেকে প্রায় 4 বছর আগে ত্রিপুরা রাজ্যে এক চাঞ্চল্যকর ঘটনার সূচনা। সালটা ছিল 2019-এর 21শে অক্টোবর। আগরতলার এক বিখ্যাত হাসপাতাল থেকে বাদল চৌধুরীকে গ্রেপ্তার করে ত্রিপুরা রাজ্যের ক্রাইম ব্রাঞ্চ। মেলারমাঠ থেকে ড্রপ গেট পর্যন্ত যে ফ্লাইওভার, বা আমাদের আজ ত্রিপুরা রাজ্যের গর্বের এই ফ্লাইওভার, এবং বিভিন্ন রাস্তা নির্মাণে দুর্নীতির অভিযোগ এনে তৎকালীন পূর্তমন্ত্রী বাদল চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। সে সময়কার পূর্ত দপ্তরের চিফ ইঞ্জিনিয়ার সুনীল ভৌমিক এবং প্রিন্সিপাল সেক্রেটারি যশপাল সিংকেও গ্রেপ্তার করা হয়। অভিযোগ কী ছিল? অভিযোগ ছিল 640 কোটি টাকার দুর্নীতি। আপনাদের মনে আছে নিশ্চয়ই
বিপ্লবদেবের সময়কালে লক্ষ্মী পুজোর ঠিক রাতে 13 অক্টোবর 2019 মামলা নথিভুক্ত করা হয় বাদল চৌধুরীর বিরুদ্ধে এবং বাদল চৌধুরী গ্রেপ্তার হন 21 অক্টোবর। প্রায় 87 দিন বিচার বিভাগের হেফাজতে উনি ছিলেন, পরে ওনার জামিন হয়। সেদিনকার ঘটনা হয়তো আপনাদের মনে আছে, আর যদি মনে না থাকে তাহলে সংবাদ মাধ্যম রয়েছে আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য। সেদিন রাজ্যবাসী আমাদের মাধ্যমে দেখতে পেয়েছেন, আদেশ পেয়ে কিছু পুলিশ মানুষের বাড়ির আলমারি, বক্স খাট, বাথরুম, লেট্রিন এবং ছাদের উপর পর্যন্ত তল্লাশি চালায় বাদল চৌধুরীকে ধরার জন্য। বাদ যায়নি পত্রিকা অফিসও। সেদিন মনে হচ্ছিল রাজ্য আরক্ষা প্রশাসন কোনো এক কুখ্যাত খুনিকে বা সন্ত্রাসবাদীকে ধরতে তল্লাশি অভিযান করছে। পুলিশ প্রধানকে মাঠে নামিয়ে সারা রাজ্যে এমন তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং এরকম তুগলুকি লঙ্কা কাণ্ড করার পর শেষে বাদল চৌধুরীকে ধরা হয় হাসপাতাল থেকে। কিন্তু অবাক করার বিষয়, বাদল চৌধুরীকে গ্রেপ্তার করার 3 বছর পর এবার আদালতে চার্জশিট জমা করল, আর এই চার্জশিটে বাদল চৌধুরী সহ আরও 2 জনকে আসামি করা হয়েছে। একজন তৎকালীন সময়ের মুখ্য সচিব মাঙ্গাত্রা, অন্যজন সুপারিনটেন্ডেন্ট অফ ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। বর্তমানে উনি ত্রিপুরা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অধিকর্তা। সে সময় 2008 সালে প্রিন্সিপাল সেক্রেটারি যশপাল সিংকে একটি নোট দিয়েছিলেন, আর এই নোটকে অ্যাপ্রুভ করে দেন তৎকালীন মুখ্য সচিব, আর এই অভিযোগে তাকেও আসামি করা হয়েছিল। চার্জশিটে রয়েছে তৎকালীন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার অভিযোগ করেছেন অনিমেষ দাস তাকে ইন্টারেস্ট শর্ত লঘু করে দিতে নির্দেশ দিয়েছিলেন, আর এই বয়ানের ভিত্তিতে অনিমেষ দাসকে আসামি করা হয়েছে। মূল অভিযোগ ছিল এই কাজের বরাত যা ছিল তার থেকে বেশি অর্থ খরচ করা হয়েছে। বর্তমানে যে ধরনের প্রমাণাদি পুলিশ থেকে জমা পড়েছে তার আদৌ কতটুকু ভ্যালু রয়েছে তা নিয়ে রাজ্যের কিছু আইনজীবীরাও আজ সন্দেহ প্রকাশ করছেন। সূত্রে জানা গেছে পুলিশ যাদের বিরুদ্ধে অভিযোগ এনেছে তাদের অনেকেই অভিযোগের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে বা কেন বাদ রাখা হয়েছে পুলিশ আদালতে অবশ্যই এর ব্যাখ্যা দেবে। এই মামলায় বলা হয়েছে সিপিএম পার্টিকে টাকা দেওয়া হয়েছে এই কাজের জন্য। যদি পুলিশের এই বক্তব্য সঠিক মেনে নেওয়া যায় তাহলে সে সময়কার সিপিএম দলের অনেককে এবং যাদের মাধ্যমে টাকা আদায় করা হয়েছে তাদেরও নাম তালিকায় থাকার কথা। এর থেকে অনেকে মনে করছেন যে এই চার্জশিট আদালতে টিকবে না। এরপরেও পুলিশ রাতের পর রাত অভিযান চালিয়েও 3 বছরে চার্জশিট তৈরি করতে পারল না। এখন দেখা যে মাননীয় আদালতে এই চার্জশিট কতটুকু কার্যকরী হয়। এখানে বলা যায় ফ্লাইওভার বা রাস্তাঘাট নির্মাণের জন্য তৎকালীন বামফ্রন্ট সরকার ঠিকাদারদের এনলিস্টমেন্ট বা বিভিন্ন ডকুমেন্ট চেক করে কাজের বরাত দিয়েছিলেন, যার কথা ঠিকাদার সংস্থার ঠিকাদারেরাই একথা জানিয়েছেন, আর সাব কন্ট্রাক্ট ও যথাযথভাবে চেক করেই দেওয়া হয়েছে বলে ওনারা জানিয়েছেন। আর এই ফ্লাইওভার তৈরির পরেও বিজেপি সরকার ফ্লাইওভার চালু না করে বহুদিন আটকে রেখেছিল। পরবর্তীতে বিভিন্ন সংস্থা দিয়ে পরীক্ষা করার পরেও ব্রাত্য ছিল আমাদের ত্রিপুরা রাজ্যের গর্বের এই ফ্লাইওভারটি। পরবর্তীতে আরও সংস্থা দিয়ে তার ইনভেস্টিগেশন করা হয়। এই ফ্লাইওভার বিভিন্ন সংস্থা পরীক্ষা করে তার গুণগত মান পরীক্ষা করে কোনো প্রকারের ত্রুটি খুঁজে পায়নি। এইসব সংস্থাগুলো পর্যবেক্ষণ করার পর গুড ওয়ার্ক বলে সার্টিফিকেটও দিয়েছিলেন, কিন্তু এখন এই মুহূর্তে
প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন সাধারণ জনগণ। যে ব্যক্তি 640 কোটি টাকার দুর্নীতিতে যুক্ত বলে অভিযুক্ত, সে কেন এতটা সময় এমএলএ হোস্টেলে ছিলেন? 4 বারের মন্ত্রী হয়েও একমাত্র মেয়েকে সুযোগ পাওয়া সত্ত্বেও রাজ্যের বাইরে উন্নত ডক্টরেট পড়াশোনা করার জন্য পাঠাতে পারেননি। সে ব্যক্তি এত টাকা কোথায় লুকিয়ে রাখলেন? নাকি একটা চক্র ওনার এই কাজকে খাটো করে দেখানোর চেষ্টা করছেন? তা অবশ্যই ভবিষ্যৎ বলবে। দর্শক বন্ধুরা, এ বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দেবেন। আজকে আমার এই আলোচনা আমি এখানে শেষ করছি, কিন্তু দেখতে থাকবেন অবশ্যই মৃণালিনী। নমস্কার।